নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে দারুণ সুস্বাদু রাজমা কারি রেসিপি শেয়ার করব। আমরা হোটেলে বা রেস্টুরেন্টে সাধারণত এই রাজমা কারি খেয়ে থাকি। বাড়িতেও কীভাবে অতি সহজে এই রাজমা কারি বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক কাপ রাজমা সারারাত্রি ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে জল পাল্টে নিলাম। এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। জল সমেত রাজমা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর এক চিমটে খাওয়া সোডা। খাওয়া সোডা দেওয়ার কারণে রাজমাটা একেবারে গলে যাবে না, ভেতর থেকে হবে জুসি। তিনটে সিটি দিয়ে নেব। ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে ছোটো এলাচ নিয়েছি তিনটে, দারচিনি তিন টুকরো, দুটো বড় এলাচের দানা ছাড়িয়ে নিয়েছি, চারটে লবঙ্গ আর শাহমরিচ নিয়েছি অল্প। তেজপাতা ছাড়া বাকি মশলাগুলো হামলদিস্তায় আধ ভাঙা করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেছে, এবার আধ ভাঙা করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হাফ চামচ সাদা জিরে। খুব ভালো করে মশলাটা ভেজে নেব। খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, ছকোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা একসাথে পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। পেস্টটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে একসাথে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প চিনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রাজমা সেদ্ধ। রাজমাটা কুকারে তিনটে সিটি দিয়ে আপনা থেকে ঠান্ডা হতে দিয়েছি, তারপর জল ছেঁকে এখন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে রাজমাটা কষিয়ে নেব। মশলার সাথে রাজমাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। এবার আরেকটু লবণ দিয়ে দিলাম, রাজমা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। রাজমাটা হয়ে গেছে রেডি। এবার বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইলে রাজমা কারি। এটা রুটি নান ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। রান্না ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনাদের ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।